আসসালামু আলাইকুম, আমি নকপুর আলী ক্যামিশিন থেকে বলছি। এটাই আপনার মোবিল ফিল্টার, যখন লাগাবেন পার্ট নাম্বার ঠিক রেখে চালাতে হবে। এটাই ফুয়েল ফিল্টার, এরও পার্ট নাম্বার ঠিক রাখতে হবে। এটাই টার্বো ফিল্টার, এটাও পার্ট নাম্বার ঠিক লাগাতে হবে। এটা হলে এয়ার ফিল্টার, এয়ার ফিল্টার আমাদের দুই প্রকারের হয়, একটা এই প্রকারের একটা এই প্রকারের, একটু ছোট বড় হালকা ডিফারেন্স থাকলে কোনো সমস্যা নেই। এটা হলে স্টপ সুইচ, যেটা জেনারেটর বন্ধ করে, আর এটা স্টপ সুইচ, ইমার্জেন্সি স্টপ সুইচ। এটা জেনারেটর স্টার্ট করার সেলফের চাবি, তিন পয়েন্ট থাকে, চার পয়েন্ট থাকে, দুই পয়েন্ট থাকে, যে কোনো পয়েন্ট থাকে সমস্যা নেই। এটা হইলে এসি পাম্প, যেটা ট্যাঙ্কির থেকে তেল উঠায়। এটা এসি পাম্প, যখন হাওয়া ধরে সেটা প্রয়োজন লাগে এবং পাম্প করতে হয়। এটা হইলে ইঞ্জিন কানেক্টিং, যেটা কানেক্টিং। এটা হলে পিস্টন, ইঞ্জিন পিস্টন। এটা হলে লাইনার, এখানে থাকে লাইনার রিং, রাবার রিং, এখানে থাকে রাবার রিং। এটা হলে বিগিন, যেটা এভাবে থাকে। এটা হলে সিলেক্টর সুইচ, এটা বলে সিলেক্টর সুইচ, এটা সিলেক্টর সুইচ। এটা হলে বাল্ব স্প্রিং, দুইটা একই জিনিস। এটা ওয়েল টেম্পারেচার মিটার, ওয়েল টেম্পারেচার। এটা হলে আওয়ার মিটার, আওয়ার মিটার, ওয়েল টেম্পারেচার মিটার, এই ওয়াটার টেম্পারেচার মিটার, এগুলি খালি লেখার ডিফারেন্স থাকবে, সেম থাকবে। এটা হলে হাস, এটা হলে এম্পিয়ার মিটার, এটা ভোল্ট মিটার, এস জেড, এটা হলে হাস মিটার। রিলে ওয়েল সিল, এটিকে বলে ওয়েল সিল, বিভিন্ন রকম সাইজ, যখন যে সাইজ লাগে সেই সাইজ, যে মানে। এটা ক্যানোপি জেনারেটরের দরজার কব্জা, এটাকে বলে গজেল পিন, এটা কানেক্টিভের থাকে গজেল পিন, ছোট বড় অনেক বিভিন্ন রকম সাইজ আছে। এটা এলে বলে জিপা, এই প্রকারেরও থাকে, এই প্রকারের থাকে। এটা দুইটা সাইজ হয়, একটা 12 ভোল্ট, একটা 24 ভোল্ট, দুইটাই। এটা তেলের ট্যাঙ্কি মিটার, ফুয়েল মিটার, ট্যাঙ্কি। এটাকে বলে এবিআর, এ বি আর, জেনারেল ভোল্টেজ অ্যাকুরেট রাখার জন্য। এটা বলে বিআর, বিআর, যেটা বি আর। এটিকে বলে এক্টিফায়ার, এটি বিভিন্ন রকমের হয়, এটা হয়, এটা হয়, এটা হয়, এক এক জেনারেটরের এক রকম, যখন যেটা প্রয়োজন লাগে সেটা দেওয়া যাবে। এটা ফুয়েল ট্যাঙ্ক, ফুয়েল ট্যাঙ্কের ফুয়েল ফালানোর জন্য ড্রেন নাট, সেটাকে বলে, সেটা জেনারেটরের ভিতরে ওয়েল রাবার,
ওয়েল রাবার জেনারেটরের ভিতরে যে থাকে, বুশ রাবার, বুশ রাবার বলে এটাকে, এটা হলে প্লেঞ্জার। এটা হলে নজেল, একটার ভিতরে কোন জেনারেটর চারটা লাগে, কোন জেনারেটর ছয়টা লাগে, কোন জেনারেটর দুইটা লাগে, যখন যেটা লাগে সেটা লাগাতে হবে। এটা হলে ডেলিভারি ভালভ, এটাও এরকম জেনারেটরের সিলিন্ডার বুঝা, দুইটা লাগে, একটা লাগে, তিনটা লাগে, ছয়টা লাগে, চারটা লাগে। এটাকে বলে পিস্টন রিং, পিস্টন রিং বিভিন্ন রকম, যেটা যে সাইজের সেই সাইজ দেখে এবং এই সাইজ দেখে আর সেম সাইজ দেখে এটি লাগাতে হবে। এটা হলে এটাকে বলে মডিউল, যেটা ডিসপ্লে উঠে, পানি না থাকে, তেল না থাকে, মোবিল না থাকে, এটা স্মার্ট চেন, বিভিন্ন কোম্পানির আছে, যখন যে কোম্পানির প্রয়োজন। এটা বলে বাল্ব, হেড বাল্ব, হ্যাঁ এটা বলে হেড বাল্ব। এটা হলে সেলফ, সেলফ দুইটা সাইজ হয়, একটা 12 ভোল্ট, একটা 24 ভোল্ট। সেলফটা দেখার সময় খেয়াল করে কিনতে হবে, একটা থাকে এই কান, এটা বলে কান, এটা হয় তিন কান দুই কান, যেটা তিন ছিদ্দি এটা তিন কান, যেটা দুই ছিদ্দি এটা দুই কান। আর এটাকে বলে আমরা বাংলা ভাষায় বলি দাঁত, 11 দাঁত, 9 দাঁত, 10 দাঁত, 12 দাঁত, যখন যেই দাঁত থাকে দাঁত দেখে কিনে নিতে হবে। এটা দুইটা সাইজ, একটা 12 ভোল্ট, একটা 24 ভোল্ট। এটা হলে সার্কিট বেকার জেনারেটর, এটা এম্পিয়ার বুঝা, যখন যে জেনারেটর ওটা এম্পিয়ার একটু বেশি লাগবে, যদি 100 এম্পিয়ার জেনারেটর থাকে যেটা 150 এম্পিয়ার বা 200 এম্পিয়ার লাগবে, এটা অন অফ সুইচ আমরা বলি সার্কিট বেকার। এটা ব্যাটারি ডায়নামো চার্জার, যেটা জেনারেটরের সাথে থাকে, ব্যাটারিটা অটোমেটিক চার্জ করে সেটা। এটা তেলের ইনজেক্টর পাইপ, যেটা নজল থেকে প্লেঞ্জার সাথে ঢুকে ইনজেক্টর পাইপ। এটা হলে ফ্যান বেল্ট, ফ্যানটার সাথে যে বেল্টটা থাকে সেই বেল্ট, সেটা এটাকে বলে ইঞ্জিল ক্রেন। ইঞ্জিল ক্রেন আমরা ছোটটা দেখাইলাম, অনেক বড় বড় হয়, যখন তিন সিলিন্ডার থাকবে তিনটা থাকবে, দুই সিলিন্ডার থাকবে দুইটা থাকবে, পাঁচ সিলিন্ডার, ছয় সিলিন্ডার থাকবে ছটা থাকবে, সেম এটাকে বলে কেরেন। এটাকে বলে পিনিয়াম, ইঞ্জিল পিনিয়াম, পিনিয়াম সেটা বলে ব্যারিন, সেটা সবাই জানেন, এটা ব্যারিন, যখন সাইজ দেখান নাম্বার দেখে কিনতে হবে। এটা জেনারেটর মাউন্টিং, যেটা প্রত্যেকটা জেনারেটর পায়ের নিচে থাকে এই সিস্টেম, এটা না এখানে এখানে এক একটা হ্যাকরম সাইজ হয়, এই সাইজটাই দেখালে যে কোনো সাইজ এটা হবে। এটা ফয়েল মুখা, যেটা ডিজেল ঢাকার মুখা এইরকম থাকে, এরকম অনেক রকম থাকে। এটা ব্যাটারি ক্যাবেল, যেটা জেনারেটর থেকে সংযোগ দেয়, এটা ব্যাটারি ক্যাবেল, নাম দিলাম জিজ্ঞেস তো কি মনে নেই। এটা ফয়েল, ফয়েল পাইপ, যেটা ডিজেল থেকে এসি পাম্প থেকে ট্যাঙ্কের মধ্যে ঢুকে, এটা ফয়েল পাইপ। এটা মোবিলের পাইপ, যেটা মোবিল থেকে কুলারে ঢুকে, সেটা এটা মোবিল পাইপ। এটা রেগুলার থেকে ইঞ্জিনের পাম্পে ঢুকে, সেটা ইঞ্জিন রেগুলার থেকে ইঞ্জিনের ভিতরে ঢুকে, হেডের লগে ঢুকে, এটা পাইপ, ওয়াটার পাইপ। এটা এটা সেম জিনিস, একই জিনিস। এটাকে বলে কন্টাক্ট রিলে, এরকম অনেক রকমই থাকে, কন্টাক্ট সেলফের যে কন্টাক্ট রিলে, এটা যে সময় কাটা যায় তখন লাগাতে হয়। সিটিআই কয়েল, এটা সিটিআই কয়েল, এটা জেনারেটরের ভিতরে থাকে, যেটা এটা ইঞ্জিন প্যানেল বোর্ডের যে তারটা, সেই তারটা এটা জেনারেটর থেকে টেম্পারেচার, হাই টেম্পারেচার,
লো টেম্পারেচার যেটা উঠে কয়েলের ভিতরে জেনারেটর দিয়ে ঢুকে ভোল্টেজ রেগুলার ইয়ে দিয়ে চালাবো। এটা এলে ব্যাটারি চার্জার, এটা 12 ভোল্ট থাকে, 24 ভোল্ট থাকে। এটা এলে ব্যাটারিটা চার্জ করার জন্য, এটা এলে আমাদের বাংলাদেশি, এটা এলে সব থেকে ভালো জিনিস বাংলাদেশের মধ্যে, এটা লাগালে ব্যাটারি ঠিক থাকে। এটা এলে টার্বো চার্জার, এটাকে বলে টার্বো চার্জার, যেটা জেনারেটর শক্তি বাড়ার জন্য, এটা লাগালে ইঞ্জিনের কালা ধোয়া যখন মারে তখন এটা বেশিরভাগ প্রবলেম হয়, কালা ধোয়া বা ইঞ্জিন লোড বাড়ে না বা গরম হয়ে যায়, এটা বলে টার্বো চার্জার। এটা হলে ডাইনামো চার্জার, যেটা ব্যাটারি ডাইনামোর জন্য চার্জ করে, সেটা জেনারেটরের সাথে কে থাকে, সেটা হলে আলাদা সিস্টেম, এরকম বিভিন্ন রকম পয়েন্ট থাকে যেটা যে পয়েন্ট হয়। এটা হলে রেগুলার পাখা, এটা অনেক রকমের আছে, এই রকমেরই দেখা দিলাম। এটি হেড গ্যাসকেট, 2 সিলিন্ডার এখানে আছে, 4 সিলিন্ডার আছে, 6 সিলিন্ডার আছে, প্রত্যেকটা যেটা যে সিলিন্ডার থাকে সে সিলিন্ডার থাকে, এটিকে বলে হেড গ্যাসকেট। এটাকে বলে গ্যাসকেট কি, মানে সম্পূর্ণ একটা জেনারেটরে যত প্রকারের গ্যাসকেট থাকে এটাকে বলে গ্যাসকেট কি। এটাকে বলে সেলেন্সার, ইঞ্জিনের ধোয়া বাইরের যে সেলেন্সার আছে সেই সেলেন্সার। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।